বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে। খুবই মজাদার এবং আনকমন একটি রেসিপি দেখানোর জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার পাকোড়া। আর এই কাঁচা কলার পাকোড়াটা খেতে যে এত মজা, আপনারা যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাস করবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি কাঁচা কলা নিয়েছি, আর এই কলাটা আমি এখন ছোট ছোট করে পলি নিব। দেখেন কলাটা আমি কেমনে পলি নিয়েছি, পলি নিয়ে কলাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। কলা একটা কোষ থাকে, তার জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিয়েছি মসুরির ডাল বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আপনাদের যদি ছোট বাচ্চা থাকে কাঁচামরিচটা খেতে না পারে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি একটা ডিম, রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিয়েছি চালের গুঁড়া, আর এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে বড়াগুলো খেতে খুবই মুচমুচে হয়। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। সবগুলো মশলা অ্যাড করার পর আমি একভাবে বড়া শেপ দিয়ে দিচ্ছি। এখন চলে যাব বড়াগুলো ভাজার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে এক এক করে সবগুলো পাকোড়া বা বড়া আমি দিয়ে দিচ্ছি। কলা দিয়ে যে এত মজার পাকোড়া বানানো যায় আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। এই পাকোড়াগুলো খেতে একদমই মাংসের চর্বির পাকোড়ার মতো লেগেছিল, খেতে খুবই মুচমুচে হয়েছিল। বড়াগুলো আমি এক পাশ হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিচ্ছি, আর এই বড়াগুলো দেখতে যতটা সুন্দর লেগেছিল খেতে তার চেয়েও অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি এই কাঁচা কলার পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন বড়াগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি বড়াগুলো। এভাবে সবগুলো বড়াই আমি ভেজে নিব। এই কাঁচা কলা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, অনেকে এভাবে কলা খেতে চায় না, তাই এভাবে যদি কলা দিয়ে পাকোড়া বানিয়ে দেন তাহলে অবশ্যই অনেক মজা করে খাবে। এই কাঁচা কলা পাকোড়াটা বিকালে নাস্তা হিসাবে খেলে খুবই মজা হবে। আর এই পাকোড়া বানাতে বেশি সময় লাগে না এবং বেশি উপকরণও লাগে না, আপনারা ঝটপট বানিয়ে এই পাকোড়াগুলো খেয়ে নিতে পারেন। আর এই পাকোড়াগুলো এভাবে বানিয়ে দিলে আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই মজা করে খাবে, পাকোড়াগুলো খেতে এতটাই টেস্ট। সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপনি আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।